দেখতে পাচ্ছেন ইনকো GE8002 মডেলের একটি জেনারেটর। এটা হচ্ছে অকটেনের জেনারেটর। তো এটাতে সমস্যা হচ্ছে স্টার্ট প্রবলেম আর কি, স্টার্ট হচ্ছে না। সব কিছু ঠিক আছে কিন্তু স্টার্ট হচ্ছে না। তো এর জন্য আমরা আগে ট্যাঙ্কটি, ফিউল ট্যাঙ্কটি আগে খুলে নেব। ফিউল ট্যাঙ্কটি খুলে তারপর সব কিছু আগে আলাদা করে দেখব, নিয়ে নিব, খুলে নিব। এয়ার কুলার লাইন, এটা হলো কার্বোরেটর, এই যে এয়ার কুলার লাইন, এটা এটা খুলে নেব। এখান থেকে কার্বোরেটরটা ওয়াশ করতে হবে। আমরা প্রথমে এয়ার কুলার এবং কার্বোরেটরটা ওয়াশ করে দেব। এটা কার্বোরেটর আগে খুলে ওয়াশ করে নেব। এই জেনারেটরটা আমাদের কাছে পরিচিত, মিনি জেনারেটর নামে পরিচিত। নিত্য নতুন টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে MBS টেকনোলজির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো এটা হলো কার্বোরেটর। কার্বোরেটরটা খুলে নিলাম। যে স্ক্রু, এখানে আট নাট ব্যবহার করা হয়েছে কার্বোরেটরে। তো মনে রাখবেন, যে কোনো সময় যদি ইঞ্জিনের মধ্যে ফুয়েল না যায় তাহলে স্টার্ট হবে না। তো কার্বোরেটরটা, জেনারেটর কেনার পর থেকে কার্বোরেটর একবারও ওয়াশ করা হয় নাই। তো এই জন্য আমি প্রথমেই ধরে নিলাম যে কার্বোরেটরের সমস্যা। তো এই জন্য কার্বোরেটরটা আগে ওয়াশ করে দেব। আমি ফ্লাগটা কিন্তু পরিষ্কার করে নিলছি আগে, যে ফ্লাগে ময়লা আছে কি না। ফ্লাগ পরিষ্কার করে ফ্লাগ আরেকটা লাগাই নিলাম। এখন কার্বোরেটরটা পরিষ্কার করব। এটা হলো কার্বোরেটরের যে স্প্রিট কন্ট্রোলিং হয়, এখান থেকে স্প্রিটের যে স্প্রিংটা, এটা স্প্রিং। তো এখানে এখানে আরও আছে, এটা হলো স্পার্ক কয়েল আর এটা হলো লোড কয়েল। তো এখানে এই কার্বোরেটরটা আগে এখান থেকে আলাদা করে নেব। ওকে, এই আলাদা করা শেষ। এই কার্বোরেটরের মধ্যে এই তেলগুলা লাইন থেকে, ট্যাঙ্ক থেকে কার্বোরেটরে আসে, কার্বোরেটর থেকে ইঞ্জিনে যায়। তো কার্বোরেটরের যে বাল্বগুলো আছে, অয়েল বাল্ব, এগুলা যদি জ্যাম হয়ে যায় তাহলে তেল পাস করে না, ইঞ্জিনে তেল যায় না, ফলে স্টার্ট হয় না। তো এর জন্য আগে এই যে এটা হলো বাল্ব, অয়েল বাল্ব। তো এখান থেকে বাল্বটা ঠিকমতো কাজ করতেছে কি না সেটা দেখব। কাজ না করলে স্প্রিংটা পাঞ্চ করে দিব কয়েকবার, এরপরে তেল দিয়ে আবার ধুয়ে দেব। এটাই অয়েল বাল্ব। ট্যাঙ্ক থেকে এখানে আসে, তারপর এখান থেকে ইঞ্জিনের ভিতরে যায়। এই যে ছোট অয়েল বাল্ব। তো বাল্বটি ঠিক আছে। তো এবার আবার লাগিয়ে দিব। আর কার্বোরেটরের যে ছিদ্রগুলো আছে, এগুলা সবগুলো অকটেন দিয়ে, পেট্রোল দিয়ে পরিষ্কার করে দিব। এখানে যে কার্বোরেটরের নিচের অংশ, যেটা লাগিয়ে এই নাটটা টাইট দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা লাগানো শেষ। ওকে, এখানে টাইট যদি কম হয় তাহলে লিক করার সম্ভাবনা থাকে, এই জন্য টাইট দিয়ে দিতে হবে সম্পূর্ণ। ওকে, আমাদের কার্বোরেটরটি ওয়াশ করা কমপ্লিট। তো এবার যেটা ফ্লাগের ফ্লাগের হেডের যেই ক্যাসিংটা, এটা হেডের ক্যাসিংটা লাগিয়ে নিব। এটার ভিতরে পিস্টন আছে, আর স্পার্ক প্লাগ তো ওয়াশ করে দিয়েছি। এবার লাগিয়ে চেক করব।
ওকে, এটা হলো এয়ার কুলার। এয়ার কুলারের যে ক্যাসিং, সেটা এয়ার কুলারের ক্যাচিংটা লাগিয়ে নিলাম। তো সবশেষে এখন টেস্ট করে দেখব যে স্টার্ট হচ্ছে কি না। আশা করি স্টার্ট হবে, কারণ হলো আমাদের কাজটি শেষ। আর এটা কার্বোরেটরের স্ক্রুটা লুজ দিলে অয়েলগুলো বের হবে, তার মানে হাওয়া নাই, হাওয়া বের করে দিছি। এখন স্টার্ট করলে আশা করি ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবসময় MBS টেকনোলজির সাথেই থাকুন।